দেখতে মশলা বাটার পুতার মতো, তাই মিষ্টির নাম পুতা মিষ্টি। এক একটি মিষ্টির ওজন প্রায় 1 থেকে 2 কেজি। 2 কেজি হয়, 3 কেজি হয়, 1.5 কেজি হয়, আবার বিআইবি মিষ্টি 4.5 কেজি হয়। এই এলাকার জন্য পুতা মিষ্টি আর পরোটা খাইতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই নুনের টেক কালাবাইরা মধ্যাস, তারপরে নবীগঞ্জ বন্দর যা কইবেন অত এলাকা সবাই কয়েকজন মহিলা কাস্টমার হয়। আমি বান্দা কাস্টমার। ওজন ভেদে মিষ্টিগুলো বিক্রি হয় 100 থেকে 800 টাকায়। সপ্তাহে একদিন বসে এই মিষ্টির বাজার, তাই সুস্বাদু এই মিষ্টি খেতে এই বাজারে আসেন আশপাশের অন্তত 3 জেলার মানুষ। এখানে ঐতিহ্যবাহী মিষ্টি আছে পুতা মিষ্টি, এগুলো নিয়ে সবাইকে মজা করে খাবো আর কি, এই জন্য হাটে আসা। আপনারা নিয়ে যাবেন ভাই, খাই যাবেন, এখানে পয়সা খাইবেন, খাইয়া ভালো হলে আমার শুধু মিষ্টি নয়, এই হাটের লেবু গুড়ের শরবতেরও আছে বেশ জনপ্রিয়তা। প্রতি গ্লাস শরবতের মূল্য নেওয়া হয় 20 টাকা, তবু লাইন ধরে শরবত পান করেন দূর দূরান্তের মানুষ। শরবত এত টেস্টি, কেউ না খেলে বুঝবে না। 20 টাকা দামে কম এবং সুস্বাদু, ক্লান্তি দূর করার জন্য একটা ভালো। আর এটা খুব দামটাও রিজনেবল আছে, কম দামে পাওয়া যাচ্ছে, 20 টাকা করে অনেক ভালো। মানে বলছি, ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে প্রায় 200 বছর ধরে চলা কাইকারটেক হাটের গল্প। স্থানীয়রা জানান, প্রতি রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলা এই হাটে বিকিকিনি করতে আসেন নারায়ণগঞ্জের আশপাশের জেলা কুমিল্লা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর ক্রেতা বিক্রেতারা। প্রতি সপ্তাহে রবিবারে এই হাট, আমরা অপেক্ষা দিই কখন রবিবার আসবে। মোটামুটি আমরা প্রত্যেক রবিবারে যার যার মতো করে কেনাকাটা করি। বাংলাদেশের এমন কোনো জিনিস না যে পাওয়া যায় না, সবাই এখানে আসে, সব কিছু পাওয়া যায়। খুব ঐতিহ্যবাহী একটা হাট, ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশেরও আগে, এটা আমরা জানি, যেটা ইতিহাস। আমরা প্রতি সপ্তাহে আসি। শুধু পুতা মিষ্টি বা শরবত নয়, গরু ছাগল থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় সকল পণ্যই উঠে এই বাজারে। পাওয়া যায় তালের রসা, কালো জাম, রসগোল্লা, জিলাপি, মোহনভোগ, লালভোগ, বালুশাসহ নানান পদের মিষ্টি থেকে শুরু করে দই, পরোটা ভাজি, ডালসহ ভিন্ন ধর্মী নানান লোভনীয় খাবার। এখানে বিক্রি হয় বিশেষ ঝালমুড়ি, মুরালি, বুট, পেঁয়াজু, নিমকি, চানাচুর, মোয়াসহ নানান ধরনের লোকজ খাবার। পাওয়া যায় তাজা মাছ, মাংস, শাকসবজি এবং বিশেষ ধরনের শুটকিও। বিশেষ করে দুর্লভ নানান পণ্য খুব সহজেই পাওয়া যায় এই বাজারে। এই হাটে এলে 90 দশকের হারিয়ে যাওয়া অনেক জিনিসপত্রের দেখা মেলে, যা ক্রেতা ও দর্শনার্থীদের মনে করিয়ে দেবে পুরনো দিনের কথা। এটা অনেক পুরানো হাট, এই ইশাখার আমলের দিকে হাট। এখন সবাই টুকটাক যা কিছু লাগে সমস্ত কিছু হয় এখানে পাওয়া যায়, যার কারণে আমরা আসা। যে কোনো জিনিস কাঁচামালতে শুরু করে শুটকি মুটকি যা আছে সব পাওয়া যায়। স্থানীয়রা জানান, অন্তত 200 বছর আগে ইশাখার আমল থেকে চলে আসছে এই হাট। এই হাটে এখনও তুলনামূলক স্বল্প মূল্যে সব পণ্য পাওয়া যায়, থাকে প্রয়োজনীয় সব পণ্যের মজুদও, তাই এখনও বেশ জনপ্রিয় হাটটি। এটা ঐতিহাসিক কাইকারটেকের হাট, ঐতিহ্যবাহী, প্রায় 200 বছর যাবৎ এই হাট। আমাদের পূর্বপুরুষরা কেনাকাটা করছে, আমরাও করতেছি। আমাদের সাংসারিক প্রয়োজনের অনেক কিছু আমরা এখান থেকে সাশ্রয় মূল্যে পাই। দ্রব্য সামগ্রী বলতে যা বোঝায় সবই পাওয়া যায়, কাঁচা তরকারি, মাছ, মাংস, তারপর হচ্ছে হাঁস, মুরগি, গরু, ছাগল, শুটকি, ভাজা পোড়া জিনিস, যা যা দরকার একটা ফ্যামিলির সবই পাওয়া যায়। জনপ্রিয় এই হাট থেকে বছরে 60 থেকে 70 লাখ টাকা রাজস্ব পায় সরকার। কিন্তু ঐতিহ্যবাহী এই হাটের ঐতিহ্য ধরে রাখতে সরকারের কোনো উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। সরকার এই হাটের থেকে অনেক টাকা নিতেছে বা দিতেছি আমরা, তো সে অনুযায়ী এই হাটের কোনো কাজ নাই। তা আমরা চেষ্টা করছি অনেকবার, কিন্তু হয় নাই। এই হাটের আমরা সংস্কার চাই, যেভাবে সংস্কার হয় কর্তৃপক্ষ যেন এটার দিকে একটু নজর দেয়। বহুকাল ধরে গ্রাম বাংলার অর্থের চাকা সচল রাখা এই হাটের ঐতিহ্য যুগ যুগ ধরে টিকে থাকবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।